রবীন্দ্রনাথ ঘোষ স্যার, আপনি কি ডিভাইসের পাশে আছেন? ধন্যবাদ সকলকে। যাই হোক, আমি শেষে ঢুকেছি, খুব একটা শুনতে পাইনি। আর যেটুকু শুনলাম সে তো ভালোই আলোচনা হলো। আর পার্থদা কিন্তু আরো সুন্দরভাবে অল্প কথা সমস্ত বিষয়টাই তুলে ধরার চেষ্টা করলেন। বলার কিছু নেই আমার, তবে এইরকমই চলুক, দর্পণ আগিয়ে যাক, এইটুকুই প্রত্যাশা রইল। ধন্যবাদ সকলকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার উপরে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা যে ওখানে যে হ্যান্ডরাইজ আছে, এই হ্যান্ডরাইজটা করেন, তাহলে আমি হ্যালো, হ্যাঁ শুনছি। হোমিও দর্পণে উপস্থিত সমস্ত সুধীজনকে আমার প্রণাম এবং নমস্কার এবং শুভেচ্ছা। তো শ্রদ্ধেয় চক্রবর্তী স্যারকে আমার একটা প্রশ্ন আছে। হেরিং এনকের যে 12 খানা অবজারভেশন আছে, এর মধ্যে 4 নম্বর অবজারভেশন, এই 4 নম্বর অবজারভেশনে বলা হচ্ছে যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি ডিজিজ ফোর্স আর মেডিসিনাল ফোর্স এক্সাক্টলি হয়, তাহলে উইদাউট অ্যাগ্রাভেশনে কিন্তু অ্যামিলোরেট করতে আরম্ভ করে। তো স্যার, এই যে 4 নম্বর সূত্রটা রয়েছে অবজারভেশনে, এখান থেকে আপনি যদি ফলো আপ ম্যানেজমেন্ট এবং যদি কোনো হয় প্যালিয়েট করে তার ইন্ডিকেশন গুলো যদি একটু বলে দেন তো খুব ভালো। স্যার, যদি আপনার প্রশ্ন নেন। হ্যাঁ, আমি বুঝেছি, আমি বুঝেছি। আজকের আলোচনার মধ্যে নেই প্রশ্ন, না যদি স্যার আপনার প্রশ্ন উত্তর দেন। এখানে ব্যাপার হচ্ছে অ্যাগ্রাভেশন, যে ডিজিজ অ্যাগ্রাভেশন যেটা বলেছে সেটা নাই নাই হলো, দুটো সমান হলো, উইদাউট অ্যাগ্রাভেশন হয়ে গেল, সেটাও বুঝলাম। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ফলো আপ যে বোঝা যায় তা না, ব্যাপার হচ্ছে ফেসিয়াল ইন্ডেক্স চেঞ্জ হবে, তো ফেসিয়াল ইন্ডেক্স চেঞ্জ হবে, তার হচ্ছে মেন্টাল ফেনোমেনা গুলো চেঞ্জ হবে, যেটা দেখতে পাওয়া যায় না, যেটাকে উপলব্ধি করা যাবে, করে জানতে হবে। আমরা যার জন্যই তো ওই রকম নাম্বার ধরে না মিলিয়ে আমরা কি করি, অ্যাজ এ হোল পেশেন্টটা কি বেটার ফিল করছে কিনা আমরা দেখার চেষ্টা করি, অ্যাজ এ হোল পেশেন্টটা কি অবস্থায় আছে সেটা আমরা দেখতে চেষ্টা করি। আচ্ছা, এবারে স্যার ব্যাপারটা হচ্ছে আমার, আপনাকে স্যার দেখাচ্ছিলাম যে থাইরয়েডের কেসটা কিংবা ধরুন ওই নিউরোফাইব্রোমার কেস গুলো, এখানে পেশেন্ট প্রত্যেকেই ভালো আছে এবং মেন্টাল যে প্রবলেমস গুলো ছিল, থাইরয়েডের পেশেন্ট একদম ঘুমোতে পারতো না, এখন সে ঘুমোত না। নিউরোফাইব্রোমার কেসটা একটু পুরনো, সে একটা সিমটম খুব বলতো যে হন্টেড বাই আনওয়ান্টেড থিং, মানে যেগুলো খারাপ চিন্তা ভাবনা সেগুলো তো কন্টিনিউ মাথার মধ্যে আসবে, এগুলো তো এখন আর আসছে না। কিন্তু ড্রাগ আমি অ্যাপ্লাই করেছি আজ থেকে প্রায় 1.5 মাস আগে। এবার স্যার, ফলো আপ ম্যানেজমেন্টটা যখন আমি করব, তাহলে কখন ড্রাগ দেবার উপযুক্ত ক্ষেত্র তৈরি হবে যদি একটুখানি কাইন্ডলি বলে? সেটা হচ্ছে এই যে তার চিন্তাগুলো স্যার আসছে না, এইটা যদি তার কন্টিনিউ করতে থাকে, চিন্তা আসছে না, চুপ করে বসে থাকতে, আবার চিন্তা যেমন রিটার্ন করতে শুরু করবে, যখন কনফার্মিটি হিসাবে যখন আসবে আবার চিন্তায় যেন ফিরতে শুরু করলো, তখন আবার তাকে ওষুধ দিতে হবে। না, ফিরতে শুরু করলো এবারে তো স্যার, মানে ধরুন ধীরে 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 ফিরছে, তাহলে যখনই আমি জানতে পারবো ফিরতে আরম্ভ করেছে তখনই কি দিয়ে দেবো, নাকি আরো অপেক্ষা করবো যখন ফেরাটা শেষ হবে তখন দেবো? একটু ওয়েট করবো তো, একটা জায়গায় সে দাঁড়ায় কিনা দেখতে হবে তো। আর সিমটম তো আপ ডাউন করে ঢেউয়ের মতন, হ্যাঁ, বলে ওই কমে গেলে লাফিয়ে উঠলাম, তা তো করলে হবে না, দেখতে হবে কি হচ্ছে, পরিবর্তনটা শুধু ওইটুকু হচ্ছে, তার সাথে সার্বিক পরিবর্তন কি হচ্ছে সেটা দেখতে হবে, ডিজায়ার ইয়ে কি হচ্ছে, সবচেয়ে কথা হচ্ছে মেন ফেসিয়াল ইন্ডেক্সটা চিনতে শিখতে হবে,
ওটা চিন্তা করলে তো অনেক কিছু হয়ে যাবে। একটা মানুষ কষ্ট এরকম হচ্ছে, দেখা যাচ্ছে সে কি করছে এখন, গুনগুন করে সে গান গাইছে, গুনগুন করে গান গাইছে, এই যে জায়গাটা অনেকগুলো সবসময় ফেসিয়াল ইন্ডেক্স দিয়ে অবসময় পাওয়া যায় না। আমি ডিপ্রেশনের কেস ছিল, তো ল্যাপটামিওর দিয়েছিলাম, তো ল্যাপটামিওর দেওয়ার পর সে যাচ্ছে তাই অবস্থা, সে যেটুকু খেতেও খাওয়া বন্ধ করে দিয়েছে, যেটুকু কথাবার্তা বাবা মার সঙ্গে বলতো সেটাও বন্ধ করে দিয়েছে, আগে দরজা খোলা রাখতো, দরজায় এটা বসে থাকছে, তো রীতিমতো ভয় পেয়ে গেছি। ভাই কি হলো বাবা, এই তো পেশেন্টটাকে সর্বনাশ করে ফেললাম। তারপরে যাই হোক, তারা যখন আসলো, যখন তখন দেখি সে বিড়বিড় করে কি বলছে, সেটা কি বলছে আমি আর বুঝতে পারছি। তো তখন আমি পেশেন্টের যে সার্ভিস কন্ডিশনটা খুব ডিটেরিওরেট করেছে, সর্বদিক থেকে ডিটেরিওরেট করেছে। এবার হচ্ছে কি, জিজ্ঞেস করে আমি যে জানতে পারলাম যে ও হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলে দে, ও রবীন্দ্রনাথের ছাত্র আর কি। তাহলে দেখা যায় এই যে টোটাল ডিটেরিয়েশনের মাঝখানেও এই যে তার কনকমিটেন্ট সিমটম হিসেবে এইটা যে দেখা দিল, এটা সে গাইছে, হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি বললাম যে তাহলে তখন জিজ্ঞেস করা বলছে, আমি বললাম যে তুই তাহলে এখানে বিড়বিড় করছো, তখন বাবা বলছে আপনাকে লজ্জা করছে, হ্যাঁ তো তখন জিজ্ঞেস করে দিয়ে করছে বলে এখানে গিয়ে ওটা গাওয়া যায়, বাড়িতে গাইতে পারে, তার মানেটা কি হলো, তার এই যে ডিটুরিয়েশন করছে, তার ফিচার ইন্ডেক্স ডিটুরিয়েশন করছে, সবকিছু ডিটুরিয়েশন করছে, খিদে চলে গেছে, ঘুম চলে গেছে, বাবা মার সঙ্গে মিলছে না, কিন্তু এই সবগুলো সিমটমস কনকমিটেন্ট হিসেবে ঠিক আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলে। এই এই যে সে গানটা গাইছে, এবং শুধু তাই না, সেটা ডাক্তারের সামনে এটা গাওয়া যে তার ঠিক উচিত নয়, এই সেন্সটা তো ডেভেলপ করেছে। এই যে সেন্সটা ডেভেলপ করেছে তার সঙ্গে এই যে কনকমিটেন্ট, কনকমিটেন্ট সিমটম ওইভাবে দেখলাম আমি, একটু অন্যভাবে দেখার কথা বলেছি, এই যে কনকমিটেন্ট, এই যে টোটাল ডিটারিয়েশনের মাঝখানে যে এই যে সুন্দর, এটার সঙ্গে ওটা রিলেশন আছে কি না? একটা ডিপ্রেশন, একটা পেশেন্টের যে ডিটারিয়েশন হতে থাকে তার কি এই ধরনের রিলেশন থাকা উচিত না? ডিটারিয়েশন হলে তো সে গান গাইবে না, তার মধ্যে একটা আশার আলো জেগেছে, কেয়ারফুলনেসটা আস্তে আস্তে ডেভেলপ করতে আরম্ভ করেছে। তার এই এই জায়গাটা যখন আমি বুঝতে পারলাম তখন তাকে আমি চুপ করে বসেছিলাম, আমি বললাম যে ভয় কিছু নেই, আমার ছেলে ঠিক হয়ে যাবে। আমি তখন তার দেখা যাচ্ছে যে ওই আমাদের তত্ত্বগুলো যেগুলো যেগুলো আমাদের অবজারভেশন, কিউরেটিভ অবজারভেশন যেগুলো আছে, মুখস্থ করে কিচ্ছু হবে না বাবা, ওকে খুব ভালো করে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। হ্যাঁ, এইটা বোঝা কত সোজা নয়, এটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ, ফলে এই কঠিন কাজ গুলো তো আমাদের যেটা করতে হবে এটা তো করে আমাদের বুঝতে হবে। যেমন আমি একটা কথা বলছি, একটা পেশেন্টের অম্বলের ব্যাপার আছে, অম্বলের রোগী, তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দিয়ে আমি উল্লেখযোগ্য রেজাল্ট কিছু পাইনি, মেন্টালিও কিছু বুঝতে পারছি না ইত্যাদি ইত্যাদি। তা তার স্বামী আমাকে বলছে, ওই ডাক্তারবাবু একটা পরিবর্তন হয়েছে। কি বলছে? আচার কিনে এনে আচারের সাধ্য করে দিলে হবে কেন? বলে এই আচার গুলো জানেন তো, প্রেগনেন্সি পিরিয়ডের সময় ও খুব আচার খেত, সেই সেই ডিজার্ভটা ফিরে এসছে। তাহলে এই যে এখানে আমি দেখছি তার কোনো কিছু উন্নতি হয়নি, কোনো কিছু তার সুবিধে নেই, অমুক নেই তমুক নেই, কিন্তু এই যে আচারের জায়গাটা যে ফিরে এসছে যখন, এই জায়গাটা যখন আবার দেখলাম, হ্যাঁ তখন বুঝতে পারলাম যে ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার করছে। এই ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার করছে মানে ওল্ড ব্যথা ফিরে আসলো, এরকম ব্যাপারটা নয় কিন্তু সর্বক্ষেত্রে, যেটা কেন্টের এই 11 নম্বর অবজারভেশন পুরো আমাদের মনে হয়, এই এই যে ছোট্ট জায়গাটা তার ফিরে আসলো, ওই ইয়ে করছে, এরকম বতিটা ক্ষেত্রে কিন্তু কিউরেটিভ ইয়ে দেয়, আমাদের নজরে পড়ে না, আমরা দেখতে জানি না, সেটা অন্য কথা। ঠিক আছে, একদম পরিষ্কার হচ্ছে জায়গাটা। এই জায়গাগুলো কি শেখাতে পারে কেউ? এটা এই জায়গাটা খুব অ্যাডভেঞ্চারের মতন আসলে স্যার। না, ব্যাপারটা হচ্ছে কি, একটা ওয়ে অফ ডাইরেকশন পাওয়া গেলে এগুলোকে মানে পড়তে বুকে বল লাই, যে কেউ তো আছে আমাদের মাথার উপর, কিন্তু কেউ যদি কন্টিনিউ কানে বলতে থাকে যে অতিরিক্ত অ্যাসিড হচ্ছে, কার্সিনোসিন দেওয়ার হচ্ছে, তারপর একটু রবিনিয়া মাদার দিয়ে দিই, তাহলে তো মনোবলটা ভেঙে যায় না।
আপনার মতন শিক্ষক, আপনার মতন গুরু আমরা পেয়েছি কোথায়? আমি তো কি করি সেটা, আমি তো কি করি, আপনি দেখ, আপনি তো দেখেছেন আমার ওখানে, হ্যাঁ কিছু কেস তো দেখেছেন, আমি তো এখন মানে আঙুল 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 দিয়ে দিয়ে দেখিয়ে দিতাম, দেখেছি বলেই তো বল। আর এই জন্যই তো স্যার কেন্টের অবজারভেশন, হেরিং এ, ল অফ কিওর এগুলো পড়তে সাহস পায়, ওগুলো বারে বারে পড়তে হবে ভাই। কেন্ট হচ্ছে অনেক উঁচু স্তরের বিজ্ঞানী দার্শনিক, কেন্টকে হজম করা খুব মুশকিল। কেন্ট হচ্ছে মানে অনেক উচ্চ স্তরে জিনিস, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হ্যানিম্যান অনেক কঠিন, সে তুলনায় কেন্ট কেন্ট কেন্টের মাধ্যমে আমরা হ্যানিম্যানকে চেনার চেষ্টা করছি। হ্যাঁ, কেন্টের হচ্ছে গুরুত্ব হচ্ছে সেই ছাড়া মারাত্মক, তারপরেই হচ্ছে জেন কাঞ্জিলাল, মানে পারফেকশনের দিক দিয়ে বিচার করি। তো ফলে এই যে জায়গাগুলো যে বলছি, এই যে অবজারভেশন যেটা বলি, এই অবজারভেশন কোন বই বইতে পেয়েছেন? জীবনে খুঁজে পাবেন না, না না না, অথচ এগুলো খুব মূল্যবান অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, শুভরাত্রি। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। ভাইয়ের সব প্রস্তাব দেখা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বাহ, এই যে গল্প করতে এসে বললাম, এর আগে কি হতো, সে দেখতো, দেখে কান্নাকাটি করতো, অসুস্থ হতো, তারপরে কি হলো, তার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, এটা মনে মানিক দেখেছে বলে এই জায়গাটা। ঘুমটা খুব সুন্দর হচ্ছে, ওই জায়গাটা দিয়ে আপনি যে সূক্ষ্ম বিচার ধরেছিলেন যে কাজ হচ্ছে ওষুধের, আমি তখন আমার মনে একটা সংশয় ছিল যে এটা দিয়ে হবে কি, আমি সেই জন্য ফলো আপটা পাবো বলে আপনার কাছে মানে প্রথমে লাইকোপোডিয়াম দিয়েছিলাম, লাইকোপোডিয়াম একটা লেভেল পর্যন্ত কাজ করার পরে কাজ করা বন্ধ করে দেয়। তো তখন আমরা কি ভাবতাম যে ওষুধ দিয়েছি মানে আগে ব্যথাটা কম, কিন্তু এখন বুঝতে পারছি আমার সিলেকশন ভুল হয়েছিল। লাইকোপোডিয়াম দেবার পরে ব্যথা অবশ্যই কমেছিল, কিন্তু তার খিদে বাড়েনি, তার ঘুম ডেভেলপ করেনি। এখন আমি তাকে থুজা দিয়েছি, এখন সে বলছে কি ওষুধ দিলেন কোনো কাজ হচ্ছে না। বললাম কেন, বলছে ব্যথা তো ব্যথার মতনই আছে। বললাম আচ্ছা ঠিক আছে, না ঘুম কেমন, না ঘুমাতে এখন একটু একটু পাচ্ছি। এই যে সূক্ষ্ম অবজারভেশন গুলো, এগুলো স্যার আপনারই আসি। ধন্যবাদ। মোটামুটি সেই ওষুধটাকে দেবার চেষ্টা করতাম, কিন্তু আপনার পাল্লায় পড়ার পর থেকে এখন আউট অফ দা বক্স ভাবার চেষ্টা করি। ধন্যবাদ। কারণ রেপার্টরি ব্যবহারের আঙ্গিকটা আমাদের কাছে এখন বদলে গেছে, এখনো খুব একটা বেশি রেপার্টরি লাগে। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? তার আগে একটু মানিক রঞ্জন স্যারকে স্যারের ব্যাপারে একটু বলছি। স্যার অনেক, তার মেধা এবং মনন দিয়া অনেক পরিশ্রম করছেন আমাদের এই ইংলিশ।